Hello students, welcome to our channel MM Institution. আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ ইউজি সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স এর CCHI 09 পেপারটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। এর আগেও আমি সেকেন্ড ইয়ারের আরও যে অন্যান্য পেপার আছে অর্থাৎ 05, 06, 07 ও 08 পেপার, তার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি ভিডিও করেছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনও দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে পারো যদি কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয় তার নোটিফিকেশান যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। এছাড়াও তোমরা ফ্রি নোটসের জন্য আমাদের ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো। তাহলে চলো মেন টপিকে ফিরে আসছি। তোমাদের এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এক্সামে CCHI 09 পেপারটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, আকবরের রাজপুত নীতি ও তার ফলাফল আলোচনা করো। দুই, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষেপে বর্ণনা করো। তিন, আকবরের মনসবদারি ব্যবস্থা পর্যালোচনা করো। চার, বৈরাম খাঁর অভিভাবকত্ব ও দ্বিতীয় পানিপথের যুদ্ধ, বৈরাম খাঁর পতন 1556-60 খ্রিস্টাব্দ, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করো। পাঁচ, আকবরের রাজতান্ত্রিক আদর্শ আকবরের অভিজাত নীতি সম্পর্কে আলোচনা করো। ছয়, আকবরের সাম্রাজ্যবাদ নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। সাত, আকবরের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো। আট, আকবরের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আলোচনা করো। নয়, 1580 খ্রিস্টাব্দের সংকট সম্পর্কে আলোচনা করো। দশ, আকবরের জাতীয় নীতি সমন্বয় নীতি ব্যাখ্যা করো। ১১ নম্বর প্রশ্ন, আকবরের রাজতান্ত্রিক আদর্শ সংক্ষেপে লেখো। ১২, আকবরের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। ১৩, মুঘল যুগে ভারতের অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য এবং বণিক শ্রেণীর বিবরণ দাও। ১৪, আকবরকে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, ভারতের ইতিহাসে আকবরের স্থান নির্ণয় করো। ১৫, আকবরের শাসন ব্যবস্থার প্রকৃতি কী ছিল। ১৬, আবুল ফজল কে ছিলেন, তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থের নাম কি। ১৭, মনসব ও জায়গীয় প্রথার প্রভেদ কি। ১৮, শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষেপে আলোচনা করো। ১৯, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে লেখো অথবা টিকা লেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। ২০, আকবরের রাজসভার বিবরণ দাও অথবা টিকা লেখো আকবরের রাজসভা। ২১, মুঘল আমলে প্রচলিত জায়গীয় প্রথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ২২, কৃষি শিল্প ও বাণিজ্য সম্বন্ধে বিশদ আলোচনা সহ মুঘল যুগের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। ২৩, মুঘল যুগের কৃষি ব্যবস্থা সম্পর্কে লেখো। ২৪, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। ২৫, মুঘল আমলে জায়গীর সংকট সম্বন্ধে যা জানো লেখো। ২৬, বাবর থেকে আকবরের আমল পর্যন্ত মুঘল যুগের স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। ২৭, এবং লাস্ট কোয়েশ্চেন, মুঘল যুগের শিল্প উদ্যোগের বিবরণ দাও, মুঘল যুগে দুটি বাণিজ্যিক বন্দরের নাম লেখো। এতক্ষণ তোমরা যে প্রশ্নগুলো দেখলে তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর তোমরা আমাদের সাইট থেকে পেয়ে যাবে, আর তোমরা যদি কোয়েশ্চেন PDFটাও ডাউনলোড করতে চাও তাহলে সেটাও আমাদের সাইটেই পেয়ে যাবে। এর সাথে বলে রাখি এই মুহূর্তে ইউজি স্টুডেন্টসদের আমাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে। তোমরা যদি নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। এমন কোনো ব্যাপার নেই, তোমাদের নোটসই পড়তে হবে। পড়াশোনাটা যেহেতু তোমাদেরই করতে হবে তাই বলবো ওরা নোটস নিয়েও পড়তে পারো কিংবা স্টাডি মেটেরিয়াল পড়তে পারো, তোমাদের যেটা সুবিধা, কারণ হাতে খুব বেশি আর টাইম নেই, তাই তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও। তার সাথে এটাও বলবো, একান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন এটা যে তোমরা যদি ভেবে থাকো এক্সামের সময় পড়বে কিংবা এক্সাম হলে গিয়ে হল ম্যানেজ করে কিংবা অন্য উপায়ে তোমরা এক্সামটা দিয়ে দেবে তাহলে ভুল করবে, কারণ
এক্সাম হলে গার্ডটা কড়া থাকবে, তোমাদের এক্সাম দিতে প্রবলেম হবে। তাই বলবো নিজে থেকে প্রিপারেশান নিয়ে গিয়ে এক্সামটা দিও, এতে তোমাদেরই ভালো হবে। আর এখন থেকে তোমরা যদি পড়াশুনো শুরু করো তাহলে আশা করবে এক্সামটা ভালোই হবে। আর যে সমস্ত ইউজি স্টুডেন্টস আমাদের থেকে নোটস নিয়েছো তাদেরকে একটাই কথা বলবো, তোমাদেরকে যা নোটস দেওয়া হয়েছে সবটা পড়ার চেষ্টা করো, কারণ নিউ সিলেবাস, নিউ এক্সাম, কী আসবে কেউ জানে না, তাই সাজেশন করাটা একটু কঠিন। কিন্তু তোমাদের কথা ভেবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, তাই তোমরা যা পেয়েছো সবটা পড়ার চেষ্টা করো। আর এই বছর অন্যান্য বছরের থেকে অনেক বেশি পড়তে হবে ভালো মার্কস পাওয়ার জন্য, তাই বলবো আর দেরি না করে পড়াশোনাটা যদি এখনও শুরু না করে থাকো তাড়াতাড়ি শুরু করে ফেলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।